আপনি কি সফল হবেন না ব্যর্থ হবেন, নামাজ পড়বেন নাকি চুরি করবেন নাকি চিটারি করবেন, এটা কোথায় আছে? ওই আল্লাহ তাআলা সার্কেলের ভিতরে কি দেওয়া আছে কিনা? তাইলে ওই কোনটা চয়েস করব, এই কাজটা কার? আমার, আমাদের, ঠিক কি না? যেমন আল্লাহ তাআলা মানুষকে তিনটা স্পেশাল শক্তি দিয়েছে, স্পেশাল পাওয়ার দিয়েছে, যেটা 18000 মত জাতির মধ্যে আর কি নাই দেওয়া হয়। এর মধ্যে প্রথম পাওয়ারটা কি? চিন্তা করা। হ্যালো, চিন্তা করা, যেটা কি অন্য কাউকে দেওয়া। দ্বিতীয় পাওয়ারটা কি? কথা বলা। কিসের? কথা বলা, যেটা অন্য কোনো জাতি কি ঠিক কিনা? এবং যে কোনো কি চয়েস করা, রাইট? আপনি একটা হরিণ দেখবেন, হরিণ বনের, বনের একটা হরিণ বা হরিণী, সে কিন্তু আগামীকাল কি খাবে এটা নিয়ে চিন্তা করে, রাইট? তার যখন খিদা লাগে তখন সে খাবারের সন্ধানে যায়, ঠিক কিনা? সে কিন্তু তার থাকার জন্য কোনো ছাদ খোঁজে না, যখন তাপমাত্রা বেড়ে যায় অথবা বৃষ্টি পড়ে তখন সে গাছের নিচে দৌড়ে যায়। হ্যালো, সে কিন্তু শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য পূর্ব প্রস্তুতি কি নাই? যখন যদি বাঘ তাকে হানা দেয় তখন সে কি দৌড়ায়? কিন্তু আমরা কি, আমরা আশরাফুল মাখলুকাত, তার পরের দিনের খাবারের টেনশন করতে হয় না, এই জন্য তার খাবার কি রেডি থাকে, ঠিক কিনা? তার ঘরের চিন্তা করতে হয় না, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কি এই জন্য এখানে পজিটিভ আছে যে তার সবকিছু রেডি থাকে, আর নেগেটিভ আছে সে পৃথিবীর শুরু লগ্ন থেকে জঙ্গলে ছিল এখনো কি সে আছে পৃথিবীর লগ্ন থেকে, তার পোশাক ছিল না এখনো কি পোশাক নাই, রাইট? কিন্তু আমাদের বিষয়টা কি, আমরা চাঁদে চলে গেছি। হ্যালো, মানুষ কোথায় চলে গেছে? মঙ্গল গ্রহে চলে গেছে, রাইট? ওই তার চিন্তা শক্তি দিয়ে, তো এই ব্রেনটা, ওই চিন্তা, ওই কথা বলা, মানে কথা বলা যে আয়ত্ত করা, মানে আপনার হরিণি তার পায়ের মধ্যে ক্ষত হয়েছে, কাদা দিচ্ছে, কিন্তু সে তো কাউকে ডাক্তারকে বলতে পারতেছে না, কি পারতেছে না? পারতেছে না, তার তার একটা জিনিস ভালো লাগছে সে কাউকে বলতে পারতেছে না, খারাপ লাগছে বলতে পারতেছে না, কিন্তু আমাদের কি, আমরা চিৎকার করে বলতে পারি আমি এটা চাই ওইটা চাই, আমার এই সমস্যা, তো এটা বিশাল পাওয়ার না? তাহলে এই পাওয়ারটাকে কাজে লাগিয়ে পৃথিবীর অনেককে শীর্ষ অবস্থানে উঠে গেছে, কেউ মঙ্গল গ্রহে গেছে, কেউ চাঁদে গ্রহে গেছে, কেউ পৃথিবীর নাম বারবার ধনী হয়েছে, কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রেসিডেন্ট, কেউ প্লাটিয়নের ক্লাব মেম্বার মিনিস্টার হয়ে গাড়ি করতে পারে। আমরা কি চাইতে পারবো না? আমরা তো সে আরো মানে কি বলে মানে সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যে আমরা তো বলি নাকি নাকি আমরা বাইরে আছি? বলে না, টোয়েন্টোটা যারা আছে তারা ওই 18000 মানে সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যে পড়ে না, তারা আলাদা হিসাব রোহিঙ্গা যেমন আমরা অনেক সময় বলে থাকি যে প্রত্যেকটা মানুষ যদি তার সিক্স সেন্স কাজে লাগায় তাহলে সহজে সে কি হইতে পারে, সাকসেস হতে পারে, রাইট? আমরা বলি না, কিন্তু আমিও অনেক আগে যখন ছোট ছিলাম ফিল করতাম না, শুনতাম শুধু সিক্স সেন্স, আসলে সিক্স সেন্স কি আমিও বলতাম, কিন্তু কেন বলতাম এটা নিজেও জানতাম না। ওই দিন আগে ইউটিউবে একটা ভিডিও ক্লিপ দেখতেছি, ভিডিও ক্লিপের মধ্যে হঠাৎ করে দৌড়ান 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 মানে কি মনে পিছনে কি তোমার ধারে বলছে দৌড়ান, সেও দৌড়তেছে, সে আবার আর একটু সামনে যাই আরেকজন বলতেছে কি করো, তার মানে পিছনে কেউ গাড়ি নিয়ে এটা নিয়ে আসে গাড়ি কিছু নিয়ে আসতেছে, এইভাবে 10-15 জন কি দৌড়ান শুরু করছে, এখন যে বলছে দৌড়ান সে পরবর্তী সাইডে দাঁড়ায় রয়েছে, ঘটনা কি আসলে কিছু নেই, সে বুঝুকে বাঙালিদের বুঝাইছে মানে বলছে দৌড় দেন সেও কি বাসে নিশ্চয় আপনার আমাকে তো নিতে ঘটনা হয় সেম সিক্স এর বিষয় ও সিক্স এস মানে সিক্স এস আসলে এটার ব্যাকগ্রাউন্ড পিছনে ঘটনা কি জানতাম না, সিক্স এস মানে মানুষের প্রত্যেকটা মানুষ ছয়টা বিষয় দিয়া সে কি রিসিভ করে, কিভাবে ধরেন সিক্স এস এর মধ্যে একটা হচ্ছে কি মানুষের মুখ বা জিহ্বা, যদি কি করে মানুষ কথা বলে তার এই শুনে, ঠিক কিনা? আরেকটা হলো কি
দুইটা ক্যামেরা জোন এটা ডেফিনিটিভিটি আছে দেখি ঠিক আছে আর একটা হলো কি না এটা দিয়ে কি সে গ্রাম হ্যাঁ মাল কোম্পানি কিসের মাধ্যমে আরেকটা শুনি কিসের মাধ্যমে হচ্ছে কি চিন্তাটা হচ্ছে এমন জিনিস ওই যে কথায় বলে চোখ বন্ধ করে চোখ খোলা রাখলে আপনার সামনে যা আছে তা দেখতে পারে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে কি চিন্তা এই ছয়টা বিষয়কে যদি মানুষ কাজে লাগায় তাহলে সে যে কোনো দুনিয়া আখিরাত সব জায়গায় কি সাকসেস হতে পারে তো আমরা কি সফল হতে চাই না ইয়েস এই ছয়টা বিষয়কে তো কাজে লাগাইবো কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ যে কোনো বিজনেসে ব্যবসায় আপনি যদি সফল হতে চান তাহলে এখানেও ছয়টা বিষয় আপনাকে কাজে লাগাইতে হবে কি আমরা কি সবাই প্রস্তুত আছি ইয়েস সবাই প্রস্তুত আছি ইয়েস প্রথমে এটা কি ড্রিম কারণ সৃষ্টির শুরুতেই স্বপ্ন দিয়ে শুরু হয়েছে ঠিক কি না আমি আদম সন্তান বানাইছি কিন্তু আল্লাহ কি বলছে আমি জানি না জানি তোমরা জানো না আল্লাহ নিজেই যেখানে প্রথম সৃষ্টির শুরু থেকে স্বপ্ন দিয়ে কি যেটা তৈরি হয় নাই বা করে নাই ওইটাকে ঘিরে কি স্বপ্ন দেখছে যে তারা এই গড়বে গড়াইবে রাইট ঠিক কি না স্বপ্ন একটা পাওয়ারফুল বিষয় না কি পাওয়ারফুল বিষয় কিনা যেমন কয়েকদিন আগে অনেক আমার বলে তুমি টোয়েন্টিওয়ানে এখনো আছে আপনি এখনো টোয়েন্টিওয়ানে আছেন তুমি একটা কোথায় যাবো অন্যান্য বলি আল্লাহ কিন্তু মানুষকে কিছু গুণ দিয়ে পাঠাইছে আল্লাহ বললো হয়ে যায় মানুষ বললো হয় একটু দেরিতে হয় দেখে বলতো ঠিক কিনা একটু কিসে হয় সময় লাগে আর সাধনা লাগে রাইট রাইট ঠিক কিনা তো সে যখন কেউ আমাকে বলে যে বুয়া এটা সেটা তখন আমি কি বলি আমি জানি কেন আমি স্বপ্ন দেখছি আমি জানি 5 বছর পরে কোথায় যাবো 10 বছর পরে কোথায় যাবো আমি জানি ঠিক কিনা যেমন একজন ব্যক্তি আমাদের মেয়র আনিসুল হক মারা গেছে সবাই আমরা ওনার মাগফিরাত কামনা করি জান্নাত নসিব হোক আপনাদের পুরো বাংলাদেশের মানুষ একা আলোচনা করতেছে না এই ভালো লোক ছিল আমি যদি স্বপ্ন দেখি যে 10 বছর পরে আমি কোথায় যাবো তাইলে কেউ আমাকে এখন নেগেটিভ বললে এটা আমার শোনার
দরকার নাই, কারণ আমি তাকে কি বলবো তুমি ডাইরেক্ট বলবো না, তুমি ওকে বলবো না, মনে মনে বলবো ইয়েস, ওকে বললে সে দুঃখ পাবে, এজন্য ওকে বলবো না, মনে মনে বলবো যে আমি দাদা নি, কারণ আমার 10 বছর পরে আমার কি হবে এটা আমি জানি। তারপরে কি আমরা অনেকে এক জায়গায় প্রথমে আইসি ভুল করে ফেলি বা ভুল করাই। আমি কিছুদিন যাবৎ ফেসবুকে নেটওয়ার্ক মার্কেটিং সতর্ক কি সতর্ক বাণী নামক ধারাবাহিক কর্ম দিচ্ছি, যে নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা শেষ পর্যন্ত কি হতে পারে, মানে কি বলে ক্রাইসিস সকল কিছু ওভারকাম করে একটা কি অবস্থা নেই, কিন্তু নতুন একটা লোক আছে তাকে প্রথমে যদি বলি তুমি এখানে ছুটি ছুটি থাকে ইনকাম করবে তাহলে ঘটনা কি করবে, হ্যালো এটা ঘটনা করবে, 6 মাসের বাচ্চাকে গরুর হাত দিয়ে দেওয়ার মতো কি হাত দিয়ে দেওয়ার মতো না, মানে কি বলে মুখের সব কিছু সিলা ডিলা কামড়ায় সব অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে আপনি বলতে পারেন যে এই কাজ করলে আপনি কি হতে পারেন, তারপরে কি সুখী ফ্যামিলি চাই, তখন একটা সুন্দর একটা গাড়ি হবে বাড়ি হবে, টাকা তো তার আছেই নাকি, টাকার কথা বলার দরকার নেই, টাকার কথা বলে বলে বাড়ি গাড়ি সব সিস্টেমে আসবে, তখন টাকা বলার নিতে এগুলো আছে নাকি, যখন এগুলো থাকবে আশা করা যায় সুখী ফ্যামিলি হবে কি হবে না, এরপরে কি চাই বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, প্রত্যেকটা মানুষের উচিত বাবা মায়ের কি এটা আলাদা ফিলিংস, আপনি যদি বাবা মাকে নিয়ে চিন্তা করেন, যেমন আজকে আমি কাউন্সিলিং এর সময় আমার যদি স্টুডেন্টদের বলতেছিলাম আপনার বাবা মা আপনার জন্য দোয়া করবে, যে ছেলেটা 10টা বাজে উঠতো সে এখন সকাল 7টা বাজে উঠবে, ব্যায়াম করতে গেল কি সে আপনার জন্য দোয়া করবে, আমার ছেলেটা বুঝে এতদিনের দিনে আছে ঠিক কিনা, ব্যাগের সেল হয় না কিন্তু ওকে কি, আর যদি আপনি টাকা মেসে থাকেন বাড়িতে থাকলো সে আপনার জন্য কি তাদের স্বপ্ন তাদেরকে নিয়ে যদি চিন্তাধারা না থাকে আপনি সফল হইলে স্থায়ী হবে না, এই জন্য বাবা মাকে ঘিরে একটা স্বপ্ন থাকতে হবে যে আপনি সফল হইলে বা আপনি একটা অবস্থাতে গেলে আপনি বাবা মা সামাজিক সম্পর্ক,
একজন ব্যক্তিকে প্রথম জয়নিং এর সময় এই বিষয়গুলো শেয়ার করতে হবে যে আপনি তাইলে এই বিষয়গুলো লজিক্যালি কি রাতারাতি বড় হয়ে যাবে ফটাফট বড় হওয়ার ইন্ডাস্ট্রিটা তো অটোমেটিক না এখানেও কাজ করতে হবে সময় দিতে হবে রাইট তাহলে সামাজিক শর্ত বলতে কি ধরুন আপনি যদি মাসে 2 লাখ টাকা ইনকাম করেন গরিব দুঃখীর অনেক বিভিন্ন সমস্যা থাকে অনেক বাচ্চা স্কুলে পড়তে পারে না পাঁচটা ছেলেকে বই কিনে দিলে যদি 5 লাখ টাকা মাসে ইনকাম করি 10% মাস শেষে কত হিসাব করেন তো তাহলে স্বপ্ন থাকলে কি লস আছে আমরা কি আর যদি জেগে উঠি আমাদের অনেক ভালো কিছু করার সম্ভাবনা আছে এই স্বপ্নগুলো দেখলে কি লস আছে স্বপ্নগুলো দেখতে আল্লাহ কষ্ট করো এখানে আরো ছোট ছোট অনেক স্বপ্ন আছে যেটা আমাদের ফান্ডামেন্টাল ট্রেনিং এ কি আলোচনা হয় আর কোম্পানির প্রতি বিশ্বাস থাকতে হলে পরবর্তী লাভগুলো আছে কেন কেন কি কারণে আপনি বিশ্বাসটা রাখতে পারেন তারপরে বিশ্বাসটা রাখতে হবে কোথায় সিস্টেম এই সিস্টেমটা যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই সিস্টেমটা হলে সিস্টেমে যাতে কাজ হয় এই সিস্টেম যাতে কমিশন দেয় কি ওয়ালমিশন কি কমিশন দেয় ইয়েস কি রকেটে কমিশন পাওয়া যায় ইয়েস বিকাশে পাওয়া যায় ইয়েস সিস্টেম তো কাজ করে নাকি ইয়েস প্রথমে নরম হয়েছিল সবকিছু করে ফেলবো ইনশাআল্লাহ আস্তে আস্তে কি হবে আমরা অলরেডি দেখে যে আমাদের প্রোডাক্টের সব কিছু কোয়ালিটি গুলো ইয়েস কি হবে না ইয়েস একটা প্রোডাক্ট সবার আগে কোয়ালিটি গুলো হতে হবে তুমি নিজে এই প্রোডাক্ট হচ্ছে আমি ইয়েস হ্যালো ইয়েস আমি যদি কোয়ালিটি ভুল না হই প্রোডাক্ট সবই দুই নাম্বার আসবে ইয়েস তাহলে আমার আমি প্রোডাক্টটা আগে কি হতে হবে এরপর আমি আঙ্গুল দিব এদিকে ইয়েস যেহেতু আমি হইছি বাকিগুলো হইতে কি আমার অ্যাসোসিয়েট প্রতির আমার টাকাতে 300 10 জন প্রতিদিন 10 জন 5 জন কোনোদিন থাকে না কোনোদিন একজনও থাকে না শুধু আমি থাকি আমি দুই দিন আগে ডিসিশন দিছি যে 8টা বাজে আমি অফিস করব কে কে আসো আসো আজকে সকালবেলা 15 জন একসাথে কাজ করতে তাহলে আমি প্রোডাক্টটা যদি ঠিক হয়ে যায় তাহলে 15 জন সকাল 7টা বাজে ঘর থেকে বাইরেছে
সাতটা থেকে দশটা কয় ঘন্টা হয়েছে? তিন ঘন্টা কিন্তু পনেরো কত ঘন্টা হয়েছে? আপনি ইমাজিন করতে পারতেছেন? আমি যদি এরকম আরো এই শুধু ঢাকাতে শুরু করছি, যদি আমার আরো দশটা স্পট আছে, আরো 5,000 ডিস্ট্রিবিউটর আছে, সেম কন্ডিশন যদি হয় ঘটনা কোথায় যাবে চিন্তা করেন? আমার টিমের ঘটনা কোথায় যাবে? টোয়েন্টি কোথায় যাবে? বাংলাদেশ কি পরিবর্তন হবে না? Yes! কি হবে কিনা? Yes! তাইলে এই প্রোডাক্ট আগে কি হইতে হবে? ভালো হইতে হবে, কোয়ালিটি ফুল হইতে হবে। Yes! এটা যদি কোয়ালিটি ফুল না হয় পৃথিবী কোয়ালিটি ফুল হলো কোনো লাভ নাই। Yes! আমি কি বিষয়টা বুঝাইতে পারবো? Yes! তাইলে প্রত্যেককে আমরা নিজের অবস্থানকে ঠিক করব, আমাদের প্রাণের কোম্পানি প্রোডাক্ট আমরা সিলেকশন করব, কোয়ালিটি আমরা সিলেকশন করব, যে কোন কোয়ালিটির প্রোডাক্ট আমি চাই। Yes! ঠিক কি না? Yes! আপনার সন্তান কেমন হবে? এটা আমাদের উপরে ডিপেন্ড করে প্রোডাক্ট কোয়ালিটি থাকবে কি থাকবে না, বিষয়টা কি ক্লিয়ার? Yes! তাহলে প্রোডাক্টের প্রতি আস্থা রাখতে হবে আগে এই প্রোডাক্টটার প্রতি। Yes! ঠিক আছে? Yes! ওই যে এই প্রোডাক্টে আসছে কনফিডেন্স কি? 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 তারপরে আস্থা রাখতে হবে কিসের প্রতি? টিমের প্রতি। তারপরে কিসের প্রতি? নিজের প্রতি। আমি কাজটা পারবো, আমি করবো, আমার দ্বারা হবে। কি পারবো তো? Yes! সবাই পারবো? Yes! অনেকে দ্বিধা মধ্যে আছে। No! আসলে এখনো চিন্তা কাটে নাই। আমি বলি কাজে একটা মিটিং।